शुभ अष्टमीर पुण्यलग्ने सबाइके आंतरिक शुभेच्छा और अभिनंदन जानिए आज के आमरा घुरते बेरिएछि राजडांगा नवोदय संघ। प्रत्येक बछरेर मतन एबारो नया भावना उपस्थापन करेছে राजडांगा नवोदय संघ। चलती बछरे राजडांगा नवोदय संघের थीम छिलो অশনি संकेत। ग्लोबल वार्मिंग যেভাবে বাড়ছে তাতে ক্রমশ ধ্বংসের দিকে এগিয়ে চলছে পৃথিবী। গ্লোबल वार्मिंग এর সচেতনতাই অশনি সংকেতের মধ্য দিয়ে ফুটিয়ে তুলেছে রাজডাঙ্গা নবোদয় সংঘ। প্লাস্টিক যেভাবে পরিবেশকে ধ্বংসের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, শুধু তাই নয়, আমরা যদি প্লাস্টিককে বর্জন না করতে পারি তাহলে আগামী দিনে মানুষের পরিস্থিতি কি হতে পারে এই বার্তা দিয়ে জনসাধারণের কাছে পৌঁছে দিচ্ছে রাজডাঙ্গা নবোদয় সংঘ। রাজডাঙ্গা নবোদয় সংঘের মণ্ডপের ভিতরে ঢুকলেই চোখে পড়বে সমুদ্রের মধ্যে যে জীব জন্তু রয়েছে তাদের কি অবস্থা এই পলিউশনের ফলে। এই পুরো বিষয়টি অশনি সংকেত। এর মাধ্যমে তুলে ধরেছে সচেতনতাই বার্তা, এবং সচেতনতার বার্তা দিয়েছে আমাদের রাজডাঙ্গা নবোদয় সংঘ। কলকাতার প্রত্যেকটা পূজা মণ্ডপকে সমানে সমানে টক্কর দিচ্ছে আমাদের রাজডাঙ্গা নবোদয় সংঘ, এবং কলকাতার বাকি যে সমস্ত পূজা মণ্ডপগুলো আছে তার থেকে কোনো অংশে পিছিয়ে নেই রাজডাঙ্গা নবোদয় সংঘ। আমার দেখে যতটা মনে হচ্ছে যে প্লাস্টিক দূষণের ফলে জলের মৎস্য এবং জলের ভিতরে যে সমস্ত অনন্য জ্যান্ত জীব বসবাস করে তারা মৃত্যুর দিকে ধাবিত হচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি, দেখো আমরা প্রবেশ করছি একটা তিমির গুহায়, অর্থাৎ তিমি মাছ মৃত্যুর দিকে ধাবিত হচ্ছে এবং তার ভিতরে অর্থাৎ তিমি মাছের ভিতরে প্রচুর পরিমাণে প্লাস্টিক জমা হয়েছে। তো দেখো এই প্লাস্টিক জমা হতে হতে সে তিমি মৃত্যুর দিকে ধাবিত হচ্ছে, এবং আমরা দেখো আমরা ভিতরের দিকে প্রবেশ করছি। তো দেখো এখানে প্রচুর পরিমাণে প্লাস্টিক এর ভিতরে ভর্তি রয়েছে, অর্থাৎ তিমিটা মৃত্যুর দিকে ধাবিত হচ্ছে, এবং জলের যে সমস্ত জীব রয়েছে এবং যে সমস্ত জন্তু রয়েছে তারা কিন্তু এইভাবে পলিউশনের ফলে মৃত্যুর দিকে ধাবিত হচ্ছে। এবং আমরা এই রাজডাঙ্গা নবোদয় সংঘের মণ্ডপটা দেখে এটা আমার মনে হচ্ছে যে এই যে পরিমাণে মাছগুলো মারা যাচ্ছে এর ফলে যে সমস্ত জেলেরা আছে তারা কিন্তু তাদের ব্যবসাটা অর্থাৎ তারা তো মৎস্য শিকার করে জীবিকা নির্বাহ করে, তারাও কিন্তু তাদের অবস্থা দিনের পর দিন খারাপের দিকে ধাবিত হচ্ছে, অর্থাৎ তাদেরও রোজগারের পরিমাণ কমে যাচ্ছে। আমি কলকাতার অনেকগুলো প্যান্ডেল দেখেছি, সমস্ত প্যান্ডেলগুলোর ভিতর থেকে আমি বলতে পারি রাজডাঙ্গা নবোদয় সংঘের প্যান্ডেলটা কোনো দিক থেকে পিছিয়ে নেই। আমি 1 থেকে 10 র্যাঙ্কিংয়ের মধ্যে একে রাখতে পারি। রাজডাঙ্গা নবোদয় সংঘের প্যান্ডেলের ভিতরে আমরা প্রবেশ করছি। তো দেখো এখানের কারুকার্য অসাধারণ, যেটা আমি তোমাদের ভাষায় প্রকাশ করতে পারছি না, তোমরা এখানে না আসলে বুঝতে পারবে না। এর কারুকার্য, এর স্থাপত্য ভাস্কর্য এবং এর প্রত্যেকটা সিস্টেম এখানে খুব সুন্দর করে আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর পরিমাণে প্লাস্টিক এই তিমি মাছের ভিতরে রয়েছে, যে তিমি মাছ মৃত্যুর দিকে ধাবিত হয়েছে, এইগুলো আমরা এখানে লক্ষ্য করতে পারছি। এবং রাজডাঙ্গা নবোদয় সংঘের মণ্ডপের ভিতরে ঢুকলেই চোখে পড়বে সমুদ্রের ভিতরে যে জীবগুলো বসবাস করে এরা প্রতি সেকেন্ডে লড়াই করছে বেঁচে থাকার জন্য। তো রাজডাঙ্গা নবোদয় সংঘ প্রতি বছরের তুলনায় নিয়ে আসছে নতুন থিম, যা সমগ্র কলকাতার পূজা মণ্ডপকে টক্কর দেওয়ার মতন এরা থিম বানিয়েছে। আমি কলকাতার বহু পুজো দেখেছি, তার ভিতর থেকে আমি 1 থেকে 10 র্যাঙ্কিংয়ের মধ্যে নবোদয় সংঘকে আমি রাখবো।